আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, রেকর্ড শুরু করে দিচ্ছি, অসুবিধা নাই, রেকর্ড থাকবে। আচ্ছা এক্সেল দেখো, সবাই খাতা নিয়ে বসবে, হ্যাঁ যেগুলো দেখাচ্ছি। স্যার, হ্যাঁ বলো হ্যালো স্যার, বলো, স্যার শুনতে পাচ্ছি, বলো। আপনি মানে কিসের ভিডিও এডিট করেন? এডিট? আমি তো এডিট করি না তেমন। আপনি সে ভিডিও এডিট করেন? ভিডিও এডিট আমার কাছে অনেকগুলো সফটওয়্যার আছে, তোমার কোনটার দরকার হবে সেটা বলো। স্যার কাইন মাস্টার কম্পিউটার ইউজ করা যাবে না? কাইন মাস্টার তো মোবাইলের জন্য বেস্ট। কম্পিউটার স্যার ওটা ইউজ করা যাবে না? মানে কম্পিউটারেও করা যাবে, কম্পিউটারেও করা যাবে। আমি করেল এর ইউজ করি, করেল ভিডিও স্টুডিও, করেল ভিডিও স্টুডিও ইউজ করি, তারপরে করেল এর তারপরে ইউজ করি তোমার আন্ডারশেয়ার ফিল্মোরা, তারপর পাওয়ার ডিরেক্টর, এগুলো ইউজ করি বেশি। আমি ইউজ করি ফিল্মোরা। আচ্ছা এর জন্য তো ক্যান্টিয়া আছে। হ্যাঁ ক্যামতাসিয়া ইউজ করতে পারো, যে যেটা ইউজ করে। যদি ভালো ভিডিও এডিটিং এর জন্য কাজ করতে চাও, ভালো ভিডিও এডিটিং করতে চাও তোমার মন মতো, তাহলে তোমাকে করতে হবে ভিডিও প্রিমিয়ার, অ্যাডোব প্রিমিয়ার। ওই অ্যাডোব প্রিমিয়ারে হবে সমস্ত ভিডিও এডিটিং, মানে যেমন ইচ্ছা তেমনই করতে পারবা। আর আমি যেটা ইউজ করি সেটা না, টাকা তো লাগেই প্রত্যেকটা সফটওয়্যারের, এবার তোমাকে ম্যানেজ করতে হবে সেই সফটওয়্যার গুলো। এমনিতে তো প্রত্যেক সফটওয়্যারেরই টাকা লাগে, কিন্তু তোমাকে ম্যানেজ করতে হবে, ম্যানেজ পেয়ে যাবে ইউটিউব টিউটিউবে কোনোভাবে। আচ্ছা যেটা আমি শিখাবো এক্সেলে, দেখো এক্সেলে আমরা এর আগের দিন শিখেছিলাম ডাটা ভ্যালিডেশন, তাই তো? ডাটা ভ্যালিডেশন, হ্যাঁ। এই ডাটা ভ্যালিডেশনই কিছু একটু কাজ করব আমরা, ডাটা ভ্যালিডেশন নিয়ে দেখাচ্ছি কাজগুলো কিভাবে কাজ করে। ফার্স্ট আমি এক্সেল ওপেন করেছি, এক্সেল ওপেন করে এখানে আমি হেডিংটা ধরে নাও একটা ডাটা এন্ট্রির ফর্ম তৈরি করব। মনে করো ডাটা ভ্যালিডেশন সমস্ত কিছু ইউজ করে, তো ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করার জন্য আমি কয়েকটা ডাটা লিখবো, যে ডাটা গুলো এন্ট্রি করলে তুমি বুঝতে পেরে যাবা কাজগুলো কি কি কিভাবে করা যায়, তুমি এক্সট্রা ভাবে যত খুশি বাড়াতে পারো, বড় করতে পারো। দেখো দেখাচ্ছি, আমি ফার্স্ট এরকম জায়গা থেকে শুরু করছি, মনে করো লিখছি আমি স্টুডেন্ট নেম, ফার্স্ট আমি লিখছি স্টুডেন্ট নেম, তারপরে একটা রো বাদ দিয়ে তারপরে আমি লিখছি মোবাইল নম্বর, মোবাইল নম্বর লিখলাম, কলন চিহ্নটা দিয়ে দিই দেখতে ভালো লাগে। দেখো মোবাইল নম্বর লিখেছি, কেউ অ্যাড হচ্ছে? তো স্টুডেন্ট নেম লিখলাম, তারপর মোবাইল নম্বর লিখলাম, মোবাইল নম্বর লেখার পর আমি লিখে দিচ্ছি ইমেল আইডি। এই ধরো ইমেল আইডি লিখলাম, তারপর লিখে দিব আমি অ্যাড্রেস বা জেন্ডার, এগুলো লিখে দিই, তো জেন্ডার লিখে দিচ্ছি সবচেয়ে ভালো জেন্ডার। আবার এন্টার মারছি, একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, যে লিখেছি আমি কোর্স, কোর্স নেম, কোর্সের নামের পর আমি লিখছি অ্যাড্রেস, আর বড় করছি না প্রম্পটটাকে। এতটা আমি দেখাচ্ছি, এর থেকে তুমি যত খুশি আরো ডাটা অ্যাড করতে পারো, না হলে অনেক বড় হয়ে যাবে ক্লাসটা। দেখো এতটাই কি কি কাজ করছি, জাস্ট আমি প্রথমত লিখে নিলাম, লিখে নেওয়ার পর আমি কি করব, এই কলামগুলোকে একটু বড় করে নিচ্ছি যাতে আমি দেখতে পাই পুরোটা, আর এই সেলগুলোকেও রগুলোকেও একটু সাইজ আমি বড় করে দিচ্ছি দেখতে যাতে ভালো লাগে। এই দেখো বড় করলাম,
এবার স্টুডেন্টের নাম এখান থেকে দেখা গেল এতটা জায়গা আমার লাগবে, স্টুডেন্টের নাম লেখার জন্য এতটা জায়গা লাগবে। তো এতটা জায়গাকে কি করব আমি মার্জ করে দেব। আবার মোবাইল নম্বর লেখার জন্য আমি জায়গাটাকে মার্জ করে দিচ্ছি, ইমেল আইডির জন্য মার্জ করে দিচ্ছি, জেন্ডারের জন্য মার্জ করছি, তারপরে কোর্স নেম আছে কোর্স নেমটাকেও আমি মার্জ করে দিচ্ছি। দেখো প্রত্যেকটা জায়গায় আমি মার্জ করে দিলাম। আর এখানে আছে অ্যাড্রেস, এটাকেও মার্জ করে দিচ্ছি, মানে চারটা রো আমি মার্জ করে দিচ্ছি, চারটা সেল। মার্জ করে দেওয়ার পর এগুলোকে আমি একটু কালার করে দেব। এই দেখো জিনিসটা কেমন হলো। তো এগুলোকে যদি আমি কালার করি, যে সেলগুলো ফাঁকা আছে এখন, এই সেলগুলোকে কালার করলে কালার আমরা করতে পারি। তো কালার করার জন্য আমরা সাধারণত এইভাবে ক্লিক করব যে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারি। বাট আমরা একটা কালারের ফর্মুলা শিখেছিলাম কন্ডিশনাল ফরম্যাটিং থেকে, পেরোল ম্যানেজমেন্টটা প্র্যাকটিস করার সময় কালার দিয়েছিলাম, মনে পড়ছে কারো? পি যদি হয় তাহলে, হ্যাঁ স্যার মনে আছে, হ্যাঁ ওই কালার ফর্মুলা হ্যাঁ। তো আমি এরকম কালার দিব যে সেলটা যদি ফাঁকা থাকে, মানে কিছু দেখো স্টুডেন্টের নাম আছে আর এখানে স্টুডেন্টের নাম লিখবো, তো যদি স্টুডেন্টের নাম না লিখি তাহলে সেলটা ফাঁকা থাকবে। তো স্টুডেন্টের নাম যদি না লিখি সেলটা ফাঁকা থাকবে, আর ফাঁকা থাকলে যাতে কালার থাকে, যাতে আমি বুঝতে পারি যে কি কালার আছে, এরকম আমি করতে চাইছি। দেখো কিভাবে করছি, কালার দিলাম। এবার কালার দেওয়ার পর যখনই আমার এই সেলটা ফাঁকা আছে, দেখো প্রথমত আমি সবটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্রেস করে থাকবা, দিয়ে সেলগুলোতে ক্লিক করবা। এই যে কন্ট্রোল দাবলাম, আবার এই সেলে ক্লিক করছি, মোবাইল নম্বর, তারপরে ইমেল আইডি, তারপর আমি এগুলো করছি না, অ্যাড্রেসটা করছি। ধরো এই চারটা সেল সিলেক্ট করলাম, কন্ট্রোল দেবে দেবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করব। দেখো কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করার পর এর আগে আমরা করেছিলাম নতুন রুল, মানে নিউ রুল হয়ে গেছিলাম, এবার আমি করছি হাইলাইট, হাইলাইট সেল রুলস, এই রুলসে গিয়ে মোর রুলসে ক্লিক করব। দেখো মোর রুলসে ক্লিক করার পর এখানে দেখো নিচের দিকে বাম সাইডে লেখা আছে সেল ভ্যালু, এখানে ক্লিক করে এটাকে করব ব্ল্যাঙ্ক, মানে যদি ফাঁকা হয় ঘরটা, এই সেলটা যদি ফাঁকা হয়, এই জন্য করলাম ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক করার পর ফরম্যাট রিবন ট্যাবে ক্লিক করব, দিয়ে ব্ল্যাঙ্ক হলে কেমন কালার হবে সে ফিলে যাব। যে একটা কালার মনে করো আমি দিয়ে দিচ্ছি, এই ধরো এরকম কালার হবে ব্ল্যাঙ্ক থাকলে। ওকে করছি, দিয়ে আবার ওকে করে দিচ্ছি, এই দেখো কালার হয়ে গেল। যখনই আমি এখানে কিছু লিখব দেখো তখন আবার ফাঁকা জায়গাটা আর কালার হয়ে নাই। এবার আমি চাইছি যে যখন আমি লিখব, মানে পূরণ হয়ে থাকবে, তখন কালারটা আলাদা কালার হয়ে যাবে, এরকম চাইছি। তো কি করব, সিলেক্ট করছি, আবার কন্ট্রোল দেবে দেবে ক্লিক করছি, তাহলে সিলেক্ট হয়ে গেল। এবার সিলেক্ট করার পর আবার যাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং, দিয়ে হাইলাইট সেল, দিয়ে যাব মোর রুলস, মোর রুলসে গিয়ে এবার দেখবা এখানে আর একটা অপশন আছে নো ব্ল্যাঙ্ক, নো ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। এবার ফরম্যাট রিবন ট্যাবে গিয়ে দেখা যাচ্ছে আমি কালারটা যদি আমার ব্ল্যাঙ্ক পূরণ হয়ে যায় তাহলে এরকম হবে, এরকম হয়ে যাবে সেলগুলো। এবার ওকে করে দিচ্ছি, দিয়ে আবার ওকে করে দিলাম। এই দেখো এখন কিছু লিখা নাই, বাট যখনই আমি কোনো কিছু হয়তো লিখছি, স্টুডেন্টের নাম লিখছি আমি রাহুল, রাহুল পাল লিখে যখনই আমি এন্টার প্রেস করব সেলটা দেখো কালার হয়ে যাচ্ছে। আবার যদি আমি কেটে দিই তাহলে কালারটা আলাদা হয়ে যাবে, এরকম আমরা বানাচ্ছি, মানে সেলের কালার দিলাম। পেরেছো বুঝতে এতটা? হ্যালো স্যার। হ্যাঁ বলো। কেউ জয়েন হতে যাচ্ছে। আচ্ছা এতটা বুঝতে পারলা? এই কাজটা আমরা এর আগেই করেছিলাম পেরোল ম্যানেজমেন্টে, আমি আর একবার রিভাইজ করালাম কালারের ফর্মুলা, মানে সেলকে কালার দিলাম। আবার আমরা এখানে লিখেছি স্টুডেন্টের নাম, এগুলোকেও একটু কালার করে নিতে পারি ঠিকঠাক করে। জয়েন্ট হচ্ছে কে বাবা?
দেখো তো এতটা তো আমার হয়ে গেল, স্টুডেন্টের নাম লিখলাম, মোবাইল নম্বর, তারপরে এখানে যখনই আমি নাম লিখছি, দেখো এখন কারণ নাম লিখছি সাবির আহমেদ, লিখে যখনই আমি এন্টার প্রেস করছি সেলটা কালার হয়ে যাচ্ছে। যখনই আমি মোবাইল নম্বর লিখছি, তো মোবাইল নম্বর লিখলেই দেখো এন্টার প্রেস করছি কালার হয়ে যাচ্ছে, বাট যখনই আমি কেটে দিব লিখাগুলো তখন আবার কালারটা বাদ হয়ে যাচ্ছে। এই হচ্ছে কালারের ফর্মুলা। আবার কে কে জয়েন্ট হচ্ছে? আচ্ছা এতটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো আমি চাইছি যে এরকম একটা যে ফর্ম বানাচ্ছি, তো ফর্ম দেখবা এরকম একটা স্ট্যান্ডার্ড একটা কাজ আমাদের এক্সেলে আছে, তো এখানে যখন লিখবো আমার এই পাশে যাতে টিক চিহ্ন চলে আসে, কালার তো হচ্ছেই তার সাথে সাথে যাতে টিক চিহ্ন আসে, এরকম আমি চাইছি। তো এই জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব। দেখো কিভাবে, পাশের সেলে ক্লিক করব, দিয়ে লিখবো সমান, সমান দেওয়ার পর ইফ ফর্মুলা লাগাবো ফার্স্ট ব্র্যাকেট, তারপর এই সেলটা যেখানে আমি নাম লিখবো স্টুডেন্টের সেই সেলে ক্লিক করলাম, ক্লিক করার পর সমান দেব এই সেলটা, মানে এই যে স্টুডেন্টের নাম যে ঘরটায় লিখবো, যদি এই সেলটা মানে D3 যদি ব্ল্যাঙ্ক হয়, মানে ফাঁকা হয়, ফাঁকা বলতে তোমার ডবল কোটেশনের মধ্যে কিছুই লিখবে না, জাস্ট ডবল কোটেশন শুরু করো আর ক্লোজ করে দাও, এটা হচ্ছে ফাঁকা। যদি ফাঁকা হয় তাহলে কি হবে, তাহলে ফাঁকাই থাকবে, মানে আবার ডবল কোটেশন দিলাম, আর যদি না হয় তাহলে পি থাকবে, ক্যাপিটালে লিখবা পি। এই দেখো ফর্মুলা, যদি D3 ফাঁকা হয় ব্ল্যাঙ্ক হয় তাহলে ব্ল্যাঙ্ক থাকবে, আর না হলে পি থাকবে। এবার এন্টার প্রেস করছি, দেখো এখন কিছুই লেখা নাই, মানে ফর্মুলাটা কাজ করেছে। এবার এখানে যদি আমি কোনো কিছু লিখি, ধরলাম লিখছি আমি রাজ, লিখে এন্টার মারছি, দেখো অটোমেটিক এখানে পি চলে আসছে, আর যখনই আমি কেটে দিচ্ছি তখন কিছু আসছে না। সেম ফর্মুলাটা এখানেও লিখবো, তা আমি এই ফর্মুলাটাই কি করব এখানেও লিখবো। দেখো লিখছি সমান, আবার করে দেখাচ্ছি, ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেলটা যদি ফাঁকা হয় তাহলে ফাঁকা থাকবে, আর না হয় পি থাকবে। দেখো ব্র্যাকেট ক্লোজ এন্টার, দেখো কিছুই নাই মানে ফাঁকা আছে। আবার ইমেলের জন্যও লিখে দিচ্ছি, ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমি বারবার এই জন্য লিখছি যাতে তোমরা বুঝতে পারো বারবার লিখার এটাই উদ্দেশ্য। ডবল কোটেশনের মধ্যে পি লিখে দিচ্ছি, পিটা ক্যাপিটালে লিখলাম। আর কোথায় লিখবো? জয়েন্ট হতে চাচ্ছে, কোর্সের নাম জয়েন্ট হতে চাইছে, কি আছে? দেখো অ্যাড্রেসটাও করে দিই সমান, ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই সেলটায় ক্লিক করলাম, সমান দিলাম, দিয়ে ব্ল্যাঙ্ক মানে ফাঁকা, যদি এই সেলটা ফাঁকা হয় তাহলে ফাঁকাই থাকবে, আর না হলে পি থাকবে, ফর্মুলা লিখলাম। এবার এন্টার প্রেস করলাম, দেখো এখন কিছুই নাই, কিন্তু যখনই আমি এই সেলে লিখবো কোনো কিছু, হয়তো নাম লিখছি আমি, হয়তো নাম লিখলাম রাহুল, আর লিখে এন্টার প্রেস করবো সঙ্গে সঙ্গে পি চলে আসবে। আমি মোবাইল নম্বর হয়তো লিখছি একটা যে কোনো, দেখো পি লিখা চলে আসবে। ইমেল আইডি হয়তো একটা লিখছি, যে কোনো লিখছি, দেখো দেখো সঙ্গে সঙ্গে পি চলে আসছে। আবার অ্যাড্রেস আমি লিখেছি, অ্যাড্রেসে লিখলাম ধরে নাও মুর্শিদাবাদ, দেখো পি আসছে, মানে অটোমেটিক পি চলে আসছে। তো এটাকে আমরা কি করব, এই সেলগুলোকে সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করার পর এই ফন্টটাকে চেঞ্জ করে দেব। তো পি যদি ক্যাপিটালের হয় তাহলে ফন্ট একটা পাবা, তার নাম হচ্ছে উইন্ডিংস 2, একটা ফন্ট থাকবে, এই উইন্ডিংস 2 এ ক্লিক করবা তো টিক চিহ্ন হয়ে যাবে। এটা একটু ছোট করে দিচ্ছি সাইজটাকে, এই দেখো উইন্ডিংস 2। আবার এই সেলগুলোকে সিলেক্ট করে আমি কন্ডিশনাল ফরম্যাটিং ও লাগিয়ে দিচ্ছি, কিভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং,
কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে কি করব না কন্ডিশনাল ফরম্যাটিং এ দেখো এর আগেও একটু আগে করলাম নাকি কন্ডিশনাল ফরম্যাটিং মনে পড়ছে কারো হ্যাঁ স্যার হ্যাঁ ওই যে নো ব্ল্যাঙ্ক করেছিলাম ওই ফর্মুলা লাগাবো আবার হাইলাইটে যাব দিয়ে মডুলে ক্লিক করব দিয়ে এখানে কি করব একটা ফর্মুলা লাগিয়ে দেব যদি নো ব্ল্যাঙ্ক থাকে মানে ফাঁকা না থাকে এই সেলগুলো যে সেলগুলো সিলেক্ট করেছি সেই সেলগুলো যদি ফাঁকা না থাকে তাহলে কি হবে ফরম্যাটে গিয়ে এবার কালার দিব তাহলে কালার হবে মনে করো কালারটা আমি করে দিচ্ছি রেড এবং রেড না করে ব্লু করি দেখতে ভালো লাগবে ব্লু করলাম এবং ফন্ট থাকবে বোল্ড এইটুকু কাজ করলাম বোল্ড করলাম এবং ফিল কালারটা ব্লু করলাম গ্রিন যে ওকে করে দাও আবার ওকে করে দাও আচ্ছা কালারটাও দিয়ে দিই তাহলে লিখার কালারটা করে দিচ্ছি হোয়াইট এতটা এই দেখো ফন্ট করলাম বোল্ড এবং হোয়াইট কালার আর ফিল কালার মানে ঘরের কালারটা থাকবে গ্রিন দিয়ে ওকে করছি এই দেখো কাজটা আমি যখনই লেখাগুলো কেটে যদি দিই এই দেখো কিছুই নাই আমি যখনই এখানে নাম লিখবো পলাশ প্রামাণিক দেখো লিখার পরে এন্টার প্রেস করছি দেখো অটোমেটিক টিক চিহ্ন হয়ে যাচ্ছে আমি তার মোবাইল নম্বর লিখে দিচ্ছি 86 37 51 64 35 এই দেখো ভালো লাগছে না দেখতে হ্যাঁ স্যার এই দেখো অ্যাড্রেস অ্যাড্রেস লিখে দিচ্ছি আমি ফরাক্কা মুর্শিদাবাদ এন্টার দেখো অটোমেটিক লিখছি আর অটোমেটিক টিক চিহ্ন হয়ে যাচ্ছে তাহলে আমার একটা মজার মতো এই কন্ডিশনাল ফরম্যাটিং দিয়েই কিন্তু একটা মজার সেল তৈরি করে ফেললাম এতটা বুঝতে পেরেছো আর জয়েন নিব না কাউকে এতটা বুঝতে পেরেছো হ্যাঁ আচ্ছা এবার আমরা আমি যেটা দেখাবো তোমাকে সেটা হচ্ছে কোর্স মানে কোর্সের নামটা কেমন হবে তো কোর্সের নামের জন্য আমরা তৈরি করব এর আগের দিন আলোচনায় যেটা করলাম সেটা হচ্ছে ডেটা ফরম্যাটিং এই ডেটা ফরম্যাটিং ইউজ করব তো ডেটা ফরম্যাটিং কিভাবে কাজ করে দেখো এই সেলটায় ক্লিক করলাম যে সেলে কোর্স নেম লেখা আছে এবার ডেটা ফরম্যাটিং কোথায় ছিল না ডেটা রিবন ট্যাবের মধ্যে ডেটা ফরম্যাটিং ছিল তো ডেটা রিবন ট্যাবের মধ্যে ডেটা ফরম্যাটিং এ ক্লিক করলাম এরকম বক্স এসছে এবার অ্যালাউ থেকে আমরা কি করব লিস্ট করে নেব অ্যালাউ থেকে লিস্ট করলাম লিস্ট করার পর অ্যালাউ থেকে লিস্ট করলাম কে কল করছে জয়েন্ট হচ্ছে এতক্ষণে দেখো তো এই ডাটা ভ্যালিডেশনের মধ্যে সোর্সের মধ্যে এবার এই লিস্টের মধ্যে লিখলাম দেখো কি কি করলাম ডাটা রিবন ট্যাবে গেলাম তারপর ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম তারপর লিস্ট লিস্টের পর সোর্স লেখা আছে এই সোর্সের ঘরে আমরা লিখব কোর্সের নামগুলো তো প্রথমত হয়তো আমি এরকম নাম দেখাবো সিলেক্ট কোর্স এই ধরে নাও এরকম লেখা থাকবে সিলেক্ট কোর্সের পর কমা দিলাম এবার কোর্সের নাম লিখে দিচ্ছি ধরো পিজি ডিসিএ আবার কোর্সের নাম দিচ্ছি কমা দিয়ে এ ডিসিএ তারপরে কোর্সের নাম দিচ্ছি কমা কমা দিয়ে এ ডি এফ এ কোর্সের নাম দিচ্ছি ডিসিএ তারপরে কোর্সের নাম দিচ্ছি ডিএফ এ আর ডিটিপি দিয়ে দিচ্ছি এই ধরো আমি কমা কমা দিয়ে কোর্সের নামগুলো লিখে ফেললাম বুঝতে পেরেছো কিভাবে নাম লিখলাম ক্লিয়ার আছে এইটুকু হ্যাঁ আচ্ছা এবার ওকে করে দেব ওকে করার সাথে সাথে এবার দেখো নাম টাম লিখে ফেলেছি সব ফোন নাম্বার লিখেছি ইমেল আইডি লিখেছি ঠিকানা লিখেছি এবার কোর্সের নাম যখনই আমি লিখবো তখনই দেখো এখানে পয়েন্ট আসছে এখানে ক্লিক করব দিয়ে যে কোনো কোর্স হবে সেই কোর্সটাকে ক্লিক করে দেব এই দেখো কোর্সের নাম চলে আসলো অটোমেটিক দেখো কোর্সের নাম চলে আসছে কোর্সের নাম চলে আসলো
তাহলে কোর্সের নাম আমরা নিয়ে চলে এলাম, ক্লিয়ার হয়েছে এইটুকু? এবার নিয়ে আসছি আমি জেন্ডার, এতটা বুঝতে পারলা? এবার জেন্ডার, জেন্ডার দেখো কিভাবে কাজ করছি। তো জেন্ডার করার জন্য আমরা কয়েকটা কাজ করব, সেটা দেখাই। এই দেখো লিখছি আমি, জেন্ডার হয় মেল হবে আর না হয় ফিমেল হবে। তা আমি কি করব, এই লেখাটাকে আমি মিডিল না করে একটু লেফটে করে দিচ্ছি, লেফটে। এবার লিখছি আমি, একটু স্পেস দিয়ে দিই আগে, স্পেস দিয়ে দিয়ে লিখব। এই ধরো এখানে লিখছি আমি মেল, তারপরে আবার একটু স্পেস দিয়ে একই সেলের মধ্যে লিখছি আমি ফিমেল। দেখো কিভাবে ওয়ার্ক করবে, মেল এবং ফিমেল। তো জেন্ডার মেল হবে অথবা ফিমেল হবে। তো আমি এটাকে কি করব, দুটো বাটন বানাবো। বাটন বানানোর জন্য এই রিবন ট্যাবে, তোমাদের দেখবা রিবন ট্যাব আছে, যে কোনো একটা রিবন ট্যাবে রাইট ক্লিক করবা। রাইট ক্লিক করার পর কাস্টমাইজ দ্য রিবন এখানে ক্লিক করবা, কাস্টমাইজ রিবনে ক্লিক করবা। তাহলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে, যেখানে দেখবা যে তোমার এই রিবন বলে একটা অপশন থাকবে ডেভেলপার নামে। এই ডেভেলপারে দেখবা এরকম থাকবে, টিক চিহ্ন দেওয়া থাকবে না, সেখানে টিক চিহ্ন দিয়ে দিবা, দিয়ে ওকে করে দিবা। তাহলে তোমার রিবন ট্যাবের মধ্যে আর একটা রিবন ট্যাব অ্যাড হয়ে যাবে, যার নাম হচ্ছে ডেভেলপার। বুঝা গেল এতটা? রিবন ট্যাব কিভাবে আনলাম, এবার ডেভেলপার রিবন ট্যাবে ক্লিক করব। তারপরে ডেভেলপার রিবন ট্যাবে ক্লিক করার পরে নিচে দেখবো একটা ইনসার্ট বলে অপশন আছে, এই ইনসার্ট অপশনে ক্লিক করব। ইনসার্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখবা একটা বাটন আছে, গোল করে বাটন আছে, যার নাম হচ্ছে অপশন বাটন। ব্র্যাকেটের মধ্যে আছে ফ্রম কন্ট্রোল, এই অপশন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে মেল আছে এখানে এইভাবে ড্র করে টানব। দেখো চলে এসছে টানা। এবার এটাকে কপি করে নিব, কপি করে আর একটা নিয়ে নিচ্ছি এই পাশে, কন্ট্রোল দেবে ক্লিক করে টানবা, তাহলে কপি হয়ে যাবে। এবার কাজ কিভাবে করছি দেখো, এটাকে একটু বড় করে নিচ্ছি, যত বড় নাম আছে ফিমেল। এবার এখানে কিছু লেখা আছে, লেখাগুলোকে ডিলিট করে দিবা, বাটনটার মধ্যে কিছু লেখা থাকে, এই দেখো ক্লিক হচ্ছে। দেখো যদি বাটনটাই ক্লিক করতে চাও তাহলে রাইট কি করব, এটাও ডিলিট করে দিই, কন্ট্রোল দেবে থেকে ক্লিক করবা। দিয়ে যে দেখো কি কাজ করছি আমি, মেল আছে মেল পর্যন্ত আমি এই বাটনটাকে করলাম, আর এই বাটনটাকে কি করলাম ফিমেল পর্যন্ত সিলেকশন করলাম। দেখে নাও ভালোভাবে, পাচ্ছ দেখতে, জুম করে দেখে নাও কি করেছি কাজটা, দেখেছ? স্যার এটাকে আরেকবার দেখেন, আরেকবার দেখাবো। এই যে ডেভেলপার রিবন ট্যাবের মধ্যে গিয়ে ইনসার্টে ক্লিক করলাম, তারপরে এই যে বাটনটা আছে অপশন বাটন সেখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ড্র করলাম, মানে ক্লিক করে টানলাম, তাহলে বাটনটা চলে আসলো। এই বাটনটা যখন চলে আসলো তখন বাটনটার আর একটা কপি করে এই ফিমেলের আগে বসিয়ে দিলাম। এই যে দেখো মেল আছে আর ফিমেল আছে, তো ফিমেলটার কাছে বসিয়ে দিলাম, আর এটা মেল, মেলের কাছে বসিয়েছি। যে বসানোর পর এই বাটনটার মধ্যে কিছু একটা লেখা থাকে, যে লেখাটাকে আমি কি করলাম ডিলিট করে দিলাম, ক্লিক করলাম বাটনটার মধ্যে ডিলিট করে দিলাম, দিয়ে বাটনটাকে একটু বড় করে দিলাম সাইজটা। এটাকে করছি একটু, এই দেখো একটু এদিকে সরিয়ে দিলাম, মানে মেল লেখা আছে সেখানে যাতে থাকে, হালকা একটু হালকা উপরে, ব্যাস। এই দেখো এবার কি হবে, পলাশ প্রামাণিক লিখেছি, এখানে মেল হবে না ফিমেল, জাস্ট ক্লিক করো, দেখো কাজ হচ্ছে, যেটাই ক্লিক করবো সেটাই কাজ হবে, যে কোনো একটাই কাজ হবে। এতটা কাজ হয়ে গেল আমার স্যার, বলো। হ্যালো স্যার, বলো। এই স্যার ডেভেলপ, ডেভেলপার, ডেভেলপার এটা কো, হ্যাঁ কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এখানে কি করব, যে কোনো রিবন ট্যাবে ক্লিক করবা,
দিয়ে রাইট ক্লিক করবা, যে কোনো রিবন ট্যাবে রাইট ক্লিক করবা, যে কোনো রিবন ট্যাবে রাইট ক্লিক করার পর কাস্টমাইজ দ্য রিবন আছে অপশন, কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করবা, তাহলে দেখবা যে ডেভেলপার বলে একটা ট্যাব আছে এই দেখো ডান দিকে নিচে, বাম দিকেটা আসছে কিন্তু ডান দিকে আসছে না। তোমার কত এক্সেল, কত পার্সেন্ট? 2007 2007 এখানে পাবা না তুমি, 2007 তুমি এই যে প্রুফিং এ ক্লিক করবা, প্রুফিং প্রুফিং বা অ্যাডভান্স এগুলোতে ক্লিক করে দেখবা, লিখা থাকবে দেখবা ডেভেলপার ট্যাব লিখা থাকবে। ওখান থেকে হবে অপশন থেকে। আচ্ছা এতটা যখন আমরা কাজ করে নিলাম, এবার দেখো আমি যদি সম্পূর্ণ ডিলিট করে দিই এখানে কেমন লাগছে, এটাও আমি ডিলিট করে দিলাম, এই ডাটাগুলো আমি ডিলিট করি, দেখো কেমন লাগছে, এরকম লাগবে ফর্মটা। আমি নামটা যখন ফিল আপ করছি এখানে লিখছি শামসের আলী, এন্টার প্রেস করছি, দেখো অটোমেটিক কালারও চেঞ্জ হচ্ছে, পাশে টিক চিহ্ন চলে আসছে, মোবাইল নম্বর, মোবাইল নম্বর লিখছি, দেখো এন্টার প্রেস করছি, ইমেল আইডি লিখছি, এই দেখো যে মেল হবে না ফিমেল, তো মেল হবে, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, তো মেলে ক্লিক করল। তারপরে কোর্স নেম, কোর্স নেম ধরলাও এটা এডিএফ এ কোর্স করে, ও এডিএফ এ সিলেকশন করলাম, অ্যাড্রেস রতনপুর, এই দেখো এন্টার, অটোমেটিক কিন্তু কাজ হয়ে যাচ্ছে। স্যার এডিএফ তে স্যার ওই 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 সেলটা কালার করা যাবে না? হ্যাঁ করা যাবে না, কেন একই ফর্মুলা, কালার করলে করতে পারেন। আমি কেন করলাম না, কারণটা হচ্ছে যে এখানে একটা মিডিলে আমার সেল কালার করব না, এই জন্য আর একটা ফাঁকা রাখলাম, তাহলে মানাবে, ঠিক আছে? কালার করলে করে দেন, কিভাবে করব কালার, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট কালার, মোর রুলস দিয়ে কি করব, এই যে এখানে যাব করব ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক হলে কি কালার থাকবে, না ব্ল্যাঙ্ক হলে থাকবে এরকম কালার, ওকে। আর যদি ব্ল্যাঙ্ক না থাকে তো কি থাকবে, আবার যাব মোর রুলস, এবার যদি ব্ল্যাঙ্ক না থাকে মানে নো ব্ল্যাঙ্ক থাকলে কি কালার হবে, ওই কালারটা দিয়ে দেব, এটা কি দিয়েছিলাম কালার, এটা দিয়েছিলাম, দিয়ে দিলাম, ওকে করলাম, আবার ওকে করলাম, কালার হয়ে গেল, হয়েছে একই ফর্মুলা। এখানে যদি আমরা মনে করি টিক চিহ্ন দিব, টিক চিহ্ন দিতে পারি, যে এইভাবে সিলেক্ট করব, দেখি লিখবো ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেলটা যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে কি হবে ব্ল্যাঙ্ক, আর যদি না হয় তাহলে হবে পি, যে ব্র্যাকেট ক্লোজ এন্টার, তাহলে এটা সেল এখন ব্ল্যাঙ্ক নাই ফিল করা আছে এই জন্য পি আসলো। এবার কি করব, এই সেলটার ফন্টটাকে চেঞ্জ করে দেব, ফন্ট করব আমরা উইংডিংস 2, এবার আবার সেম ভাবে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে করব মোর রুলস, এখানে করব নো ব্ল্যাঙ্ক, একবারে কাজ হয়ে যাবে আমার, নো ব্ল্যাঙ্ক মানে ব্ল্যাঙ্ক যদি না থাকে, না থাকলে কেমন কালার হবে, কালারটা আমি এটা দিয়েছি এরকম কালার থাকবে, লিখার কালার কেমন হবে, বোল্ড থাকবে, লিখা হবে হোয়াইট, এই দিয়ে ওকে করে দেবো, এটাও ওকে করব, এই হয়ে গেল কাজ, বুঝে গেল? হ্যাঁ স্যার। আচ্ছা তা আমার এতটা কাজ হয়ে গেল, দেখে নাও ছকটা যেভাবে লিখতে হলে লিখে নাও,
লিখেছো? এবার আমাদেরকে কিছু কাজ করতে হবে। ছকটা যদি লিখতে চাও এরকম যা যা করছি এগুলো লিখলে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, যে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। এবার কাজ কি করছি দেখো, এই যে আমি জেন্ডার করেছি, জেন্ডারে আমার আরো কিছু কাজ আছে। যে জেন্ডার করেছি যেখানে আমরা বাটন নিয়েছি, এই বাটনের মধ্যে একবার কন্ট্রোল দেবে ক্লিক করব, যে কোনো একটা বাটনে কন্ট্রোল দেবে ক্লিক করব। ক্লিক করার পর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর ফরম্যাট কন্ট্রোলে ক্লিক করব। দেখো রাইট ক্লিক করার পর ফরম্যাট কন্ট্রোলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো কন্ট্রোল ট্যাব আছে, এখানে ক্লিক হয়ে থাকবে। তারপর সেল লিংক আছে, এই সেল লিংকের জায়গায় বাইরে কোনো একটা সেলে এইভাবে ক্লিক করে দেব। ধরো এই সেলে আমি ক্লিক করলাম, দিয়ে ওকে করে দেব। তাহলে কি হলো, এখানে একটা মজার ব্যাপার দেখো, যখনই আমি ফিমেলে ক্লিক করব এখানে লেখা হচ্ছে 2, আর মেলে লেখা ক্লিক করলে লেখা হবে 1। এটা আমাদের কাজে লাগবে, এই জন্য আমি বাইরে একটা জায়গায় করে ফেললাম। এবার বাইরে কোথাও ফাঁকা জায়গাতে এই ডাটাগুলো এক জায়গায় নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসছি দেখো, ডাটাগুলো তো ডাটাগুলো আনার জন্য দেখো আমি কি কি কাজ করি। ফার্স্ট করছি সমান, সমান দেওয়ার পর এই যে নেম আছে শামসের আলী, এই নামে ক্লিক করলাম, দিয়ে এন্টার মারছি, নাম দেখো চলে আসলো। আবার সিলেক্ট করছি, দিয়ে সমান দেওয়ার পর মোবাইল নম্বরে ক্লিক করছি, এন্টার প্রেস করছি, মোবাইল নম্বর চলে আসলো। আবার আমি ইমেল আইডির সেলে ক্লিক করলাম, সমান দিয়ে ইমেল আইডি চলে আসবে। এবার জেন্ডার নিয়ে আসবো, তো জেন্ডার কিভাবে আনবো না এই যে সেলটা, কারণ এখানে তো একটা নাই, দুটো যে কোনো হতে পারে, এই জন্য এই ভ্যালুটাকে আমি কাজ করব। কিভাবে না, ইফ লিখবো, যে ফার্স্ট ব্র্যাকেট লজিক্যাল ফর্মুলা দিব, সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই সেলটাই ক্লিক করব যেখানে 1 লেখা আছে। সেলটাই ক্লিক করার পর এই সেলটা যদি 1 হয়, এই সেলটা যদি 1 হয় তাহলে কি হবে না, তাহলে হবে মেল, আর না হলে হবে ফিমেল। এইভাবে লিখে ফেললাম ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে এন্টার প্রেস করছি। দেখো এটা মেল হয়ে গেল, আমি যদি ফিমেলে ক্লিক করি এখানে দেখো অটোমেটিক চেঞ্জ হচ্ছে, এই যে। তারপরে কোর্সটাকে নিয়ে আসবো, সমান দেব, কোর্সে ক্লিক করলাম, এন্টার প্রেস করলাম, আবার সমান দিয়ে অ্যাড্রেসটাকে ক্লিক করলাম, দিয়ে এন্টার মারলাম, পুরোটা ডাটা আমি নিয়ে চলে আসলাম। দেখো পুরো ডাটা আমি নিয়ে চলে আসলাম, বুঝা গেল কি করলাম? বুঝতে পেরেছো? এই যে সাইডে করে আমি লিখলাম কিন্তু, দিয়ে কাজ করলাম। এবার আমরা কি করব, একটা বাটন বানাবো এই জায়গায়। ধরে নাও এরকম একটা জায়গাতে একটা বাটন বানাবো, আমি মার্চ করে দিচ্ছি জায়গাটাকে, এই দেখো এরকম জায়গাতে একটা মার্চ করে দিচ্ছি, সেলটাকে মার্চ করে দিচ্ছি, দিয়ে আমি এখানে লিখছি সেভ এন্ট্রি লিখে দিচ্ছি, ধরলাম সেভ এন্ট্রি। লিখার পর এই লিখাটাকে একটু বোল্ড করে দিচ্ছি, একটু সাইজও বড় করে দিচ্ছি, এই দেখো সাইজ বড় করে দিলাম। এবার কি করব আমি, এটাকে কালার করে দিচ্ছি, হালকা হালকা কালার করে দিচ্ছি। হালকা কালার কিভাবে করছি দেখো, এখানে হালকা কালারে গেলাম, একটা কালার রেখে দিচ্ছি, এই ধরো এরকম হালকা কালার থাকলো, লিখাটাও আমি হালকা করে দিচ্ছি। হোয়াইট করে দিচ্ছি, এটা একটু ডিপ করি আর একটু, এই হলো এরকম কালার করলাম, দেখা যাচ্ছে?
হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি এখানে বাইরে কোন একটা জায়গাতে একটা ফর্মুলা লিখব, যে কোনো সেলে একটা ফর্মুলা লিখছি আমি, এই ধরো এই সেলটাই লিখছি, সমান সমান দেওয়ার পর লিখব ফর্মুলা COUNT কাউন্ট এ লিখব। এর আগে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম কাউন্ট ইফ, এবার কাউন্ট এ কিভাবে কাজ করে দেখো। কাউন্ট এ লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এ দেখো কি কাজ করছি, কাউন্ট এ দে ফার্স্ট ব্র্যাকেট। এবার কাউন্ট করব মানে এই যে সেলগুলো, তো এই নাম লিখেছি, এই সেলে ক্লিক করলাম, কমা দিলাম, তারপরে ফোন নাম্বার সেলে ক্লিক করে কমা, ইমেল আইডির সেলে ক্লিক করে কমা দিলাম, তারপরে মেল, মেল তো আমি এখানে পেয়ে যাব, এখানে ক্লিক করলাম, তারপর কোর্সের সেলে ক্লিক করলাম, আর অ্যাড্রেসের কোর্সে ক্লিক করলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। সিম্পল একবার ফর্মুলা, ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর এন্টার প্রেস করব। তাহলে কি লিখা উঠলো, 6 লিখা উঠলো দেখো, কারণ আমাদের 6টা এন্ট্রি আছে। আমি যদি কোনো একটা জায়গায় লিখাটাকে মনে করো এখানে রতনপুর লিখা আছে, এটাকে কেটে দিচ্ছি, দেখো অটোমেটিক 5 হয়ে গেল। তবে আমি লিখে রাখি রতনপুর, এই দেখো। এবার কাজটা কি হচ্ছে দেখো, যে ফর্মুলাটা আমাদের হলো এখানে লিখলাম, এই ফর্মুলাটাকে কি করব, সম্পূর্ণটাকে কপি করে নেব, যে ফর্মুলা লিখলাম সিলেক্ট করে কন্ট্রোল দেবে সি, কপি, কপি করলাম ফর্মুলাটাকে। ফর্মুলাটাকে কপি করার পর এবার কি করছি দেখো, কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করছি, কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করার পর নিউ রুলে ক্লিক করব, নিউ রুলস ক্লিক করলাম, নিউ রুলস এ ক্লিক করার পর নিচে একটা অপশন দেখতে পাবা, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এই সেলটায় ক্লিক করবা, দিয়ে সেই ফর্মুলাটাকে পেস্ট করে দাও, পেস্ট করে দেওয়ার পর ইকুয়াল টু 6। এই ফর্মুলাটা যদি সম্পূর্ণ 6টাই থাকে তাহলে কালার দাও। এবার কালারের ফর্মুলা, কালার কিভাবে দিব না ফিলে যাব, যে ফিলে আমাদের যে কালারটা হবে এটা হয়ে যাবে ধরো গ্রিন, এটা হয়ে যাবে গ্রিন। এবার আমি করে দিব ওকে, দেখো কি করলাম, গ্রিন করে দিলাম, একটু ডার্ক করে দিলাম, এবার এটাও আমি করে দিচ্ছি ওকে। ওকে করে দেওয়ার পর এবার দেখো কাজটা কি, ও এটা ভুল হয়ে গেল না, আমি তো এখানে এটাতে করবা, এই সেলটাই কন্ডিশনাল ফরম্যাটিং নিউ রুল দিয়ে ইউজ ফর্মুলা, ফর্মুলাটাই সিলেক্ট, পেস্ট করে সমান দিয়ে 6 লিখব, দিয়ে ফরম্যাটে গিয়ে কালার দিয়ে দাও, দিয়ে ওকে করো, এটাও ওকে করে দাও, এই দেখো হয়ে গেল গ্রিন। কি কাজ হলো, যদি আমি কোন একটা সেলে ধরে নাও এই শামসের আলী লিখা আছে, এটাকে আমি কেটে দিচ্ছি, দেখো অটোমেটিক কিন্তু টিক চিহ্ন হটে গেল, আর এই সেভ এন্ট্রি এই লিখাটাও আমার আর হাইলাইট হচ্ছে না। যখনই আমি সম্পূর্ণ লিখা থাকবে তখন আমার কাজ করবে, এই দেখো অটোমেটিক কাজ করছে, পেরেছো বুঝতে এতটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যে সেভ এন্ট্রি সেলটা আমি লিখলাম, সেভ এন্ট্রি যে সেলে লিখেছি সেই সেলটাকে কপি করে নাও, কপি করব, কপি করার পর পেস্ট স্পেশাল করে দেব, দেখো কিভাবে করছি, কপি করলাম, দিয়ে আবার রাইট ক্লিক করছি, দিয়ে করব পেস্ট স্পেশাল, দিয়ে পেস্ট স্পেশাল করে পিকচার লিংক করে দেব, লিংক পিকচার এটাই ক্লিক করে দেব, তাহলে কি হবে পিকচার হয়ে যাবে আমার, এই যে দেখো পিকচার। তা আমি এখানে কি করব, এই সেলটাকে রোটাকে আমি নিচে নামিয়ে দেব, মানে বেশি করে প্লাস দেবে দেব, কন্ট্রোল দেবে, তাহলে আমার সেলটা দেখো নিচে চলে এসেছে, এটা দেখতে কেউ পাবে না। এবার এটাকে এনে রেখে দিলাম, আমি এটা যখন নিয়ে আসলাম তখন আমার এখানে পিকচারের ফরম্যাট পেয়ে গেলাম, এখানে একটু কলামটাকে ঠিকঠাক ইফেক্ট দিয়ে দিতে পারবো, এই দেখো পিকচার বর্ডার যদি দিই, তারপরে এখানে বিভিন্ন রকম বাটন আছে দেখো,
এগুলো দিব না। দেখো কোনটা দেওয়া যায়, এটাই মনে করে দিলাম। এই দেখো কাজটা এরকম দিলাম, তো যেটা ইচ্ছা তুমি তোমার মতো করে দিতে পারো, সাজাতে পারো ফর্মটাকে, বাটনটাকে। সাজানোর পর এই হলো কাজ। এতটা বুঝতে পারলা কি কি করলাম? হ্যালো স্যার, ওই যে এটা যে 70 ওটাকে নিয়ে গেলাম, ওইটা কি কাজ হবে? কোনটা নিচে? হ্যাঁ নিচে, ওটাকে কাজ করব না, ওই জন্য ওটার পিকচার নিয়ে নিলাম আর ওটাকে নিচে রেখে দিলাম। এটা পিকচারের মতো হয়ে থাকবে, মানে আমরা এখানে ক্লিক করব, এটাকে লিংক বানাবো। এবার কাজ কি করছি দেখেন, দেখো কাজ কি করছি। আর একটা আমি সিট নিচ্ছি, দুই নম্বর সিট নিচ্ছি, আর একটা তিন নম্বর সিট নিচ্ছি। এবার তিন নম্বর সিটে আমি এটার সিট বানাবো, স্টুডেন্ট নেম, মোবাইল নম্বর, ইমেল আইডি, জেন্ডার, কোর্স নেম, আর কি আছে অ্যাড্রেস, মানে এখানে যা যা লিখবো সেই এন্ট্রিটা যাতে আমার তিন নম্বর সিটে চলে আসে অটোমেটিক। সেটার জন্য আমি কি করব, ফার্স্ট আমার কি আছে স্টুডেন্ট নেম আছে, স্টুডেন্ট নেম লিখছি, এস টি ইউ ডি এন টি, স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেমের কলামটাকে একটু বড় করে নিচ্ছি। তারপর আছে মোবাইল নম্বর দিয়ে ইমেল আইডি, মোবাইল নম্বর এটাকে একটু বড় করে দিই। দিয়ে আছে ইমেল আইডি, ইমেল আইডি এটাকে একটু বড় করে দিচ্ছি ইমেল আইডিটা। তারপরে আছে জেন্ডার, কোর্স নেম, অ্যাড্রেস, জেন্ডার হালকা বড় রাখি। তারপরে কোর্স নেম দিয়ে আমি রাখছি অ্যাড্রেস। এইভাবে করে দিলাম, কোর্সের নাম একটু হালকা বড় রাখলাম, অ্যাড্রেসটাও একটু বড় রাখলাম। এই ডাটা শিট আমি এইভাবে বানালাম দেখেন। এইভাবে বানানোর পরে এবার আমরা কি কাজ করছি দেখেন, ভালো করে পাচ্ছ দেখতে কি করছি? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ এবার এতটাকে লিখার পর আমি এটাকে বেশি করে একটু এইভাবে সিলেকশন করে নিলাম, এবার বেশি করে সিলেকশন করে নিলাম, মানে যে যতটা হেডিং লিখলাম সেটার সমেত নিচে কিছুটা রো আমরা সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পর এটাকে টেবিল বানাবো। টেবিল বলতে কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করতে হবে, কন্ট্রোল দেবে টি প্রেস করলাম। তারপরে এখানে দেখবা মাই টেবিল হ্যাজ হেডার, এই অপশনটাই টিক চিহ্ন দিয়ে দেব, দিয়ে ওকে করে দেব। ওকে করলে আমার টেবিলটা এরকম আকার ধারণ করবে। এই আকারটাকে আমি চেঞ্জেস করার জন্য আমি কি করব, ব্যান্ডেড রো বলে আছে অপশন, এটা ব্যান্ড করে দেব। তাহলে আমার কালার টালার উড়ে গেল, শুধুমাত্র এরকম আমার থেকে গেল টেবিলটা। দেখো কি করলাম, এবার আমি কি কাজ করছি দেখো। এবার প্রথম সিটে চলে আসছি, প্রথম সিটে এসে আমি কি করব, ভিউ রিবন ট্যাবে যাব, দিয়ে ম্যাক্রো চালু করব। দেখো ম্যাক্রোতে ক্লিক করলাম, ভিউ রিবন ট্যাবের মধ্যে আছে ম্যাক্রো। ম্যাক্রোতে ক্লিক করার পর রেকর্ড ম্যাক্রো বলে একটা অপশন আছে, এই রেকর্ড ম্যাক্রোতে গিয়ে একটা ম্যাক্রোর নাম দিয়ে দিচ্ছি। ধরে নাও আমি নাম দিচ্ছি ডাটা, ডাটা এন্ট্রি নাম দিয়ে দিলাম ধরে নাও, যে কোনো নাম দিতে পারো, আমি নামটা দিলাম ডাটা এন্ট্রি, তোমার ইচ্ছা মতো নাম দিতে পারো। ডাটা এন্ট্রি নাম দেওয়ার পর ওকে করে দেব, সিম্পল। তাহলে কি হবে, আমার রেকর্ডিং শুরু হয়ে গেল এখন, মানে আমি যা কাজ করব এখন সমস্তটা রেকর্ড হয়ে যাবে। তো কি করব, আমি যে ডান পাশে লিখে রেখেছিলাম যে লিস্টিংটা, এই লিস্টটা আমি সিলেকশন করব। সিলেকশন করার পর কপি করে নেব, এই লিস্টটাকে কপি করলাম। কপি করার পর আরেকটা আমি মিডলে সিট রেখেছি, সিট টু, সেটাতে গিয়ে পেস্ট করব। তো পেস্ট করার সময় কি করব, রাইট ক্লিক করব, দিয়ে পেস্ট স্পেশালে ক্লিক করব, মানে শুধু পেস্ট করব না, পেস্ট স্পেশাল করব।
পেস্ট স্পেশালে ক্লিক করলে এরকম আমাদের ডায়ালগ বক্স আসবে, যেখানে আমরা রেডিও বাটন ভ্যালু বলে আছে সেই ভ্যালুতে ক্লিক করব। ভ্যালুতে ক্লিক করার পর ট্রান্সপোজ বলে একটা অপশন আছে, এই ট্রান্সপোজে ক্লিক করব চেক বক্সে, তারপর ওকে করে দেব। তাহলে আমার এরকম ডাটা চলে আসবে, এই যে ডাটাটা, এরকম ডাটা আমার চলে আসলো, এই যে ডাটা আসলো, যে ডাটাটা আসলো আমার এটাকে এবার সিলেকশন করব। দেখে নাও ভালোভাবে, যে ডাটা আসলো সেটা ডাটাটাকে সিলেক্ট করব, দে আবার কপি করে নেব এই ডাটাকে। এবার কপি করার পর শীট থ্রিতে যাব, যে প্রথম সেলে ক্লিক করব যেখানে আমি পেস্ট করতে চাই। সেখানে ক্লিক করার পর এখানে দেখবা হোম রিবন ট্যাবের মধ্যে একটা অপশন আছে যার নাম হচ্ছে ইনসার্ট সেল। এই ইনসার্ট সেলে ক্লিক করবা। ইনসার্ট সেলে ক্লিক করার পর ইনসার্ট কপিড সেল এই অপশনটাই ক্লিক করে দেব। তাহলে আমার এই জায়গায় বসে যাবে, এই দেখো পুরো কাজটা আমার এখানে বসে গেল, বসে গেল। এবার আমি শীট ওয়ানে চলে আসছি, তারপর এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ধরে নাও এগুলোকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করলাম। ডিলিট করা দেওয়ার পর আমি ভিউ রিবন ট্যাবে ক্লিক করব, দিয়ে ম্যাক্রো বন্ধ করব, স্টপ করে দিলাম রেকর্ডিং, ম্যাক্রো বন্ধ করে দিলাম। এবার ম্যাক্রো তো বন্ধ হয়ে গেল, আমার ম্যাক্রো যা রেকর্ড করার করে নিলাম, কিভাবে রেকর্ড যাবে সেটা করে নিলাম, এবার বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর যে সেভ এন্ট্রি, যে এই যে পিকচারটা আছে বাটন বানিয়েছি, এটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করব। এই দেখো অ্যাসাইন ম্যাক্রো, অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি বলে, এই যে যেটা ম্যাক্রো তৈরি করেছিলাম, এই ডাটা এন্ট্রি সিলেকশন করব, দিয়ে ওকে করে দেব। ওকে দেখো করে দিলাম। ওকে করে দেওয়ার পর এ দেখো শীট থ্রিতে যদি আমি যাই, এটা কিন্তু এখনো আছে, আমি এই রোটাকে কি করছি ডিলিট করে দিচ্ছি, রোটাকে ডিলিট করে দিলাম। এবার দেখো কাজটা হচ্ছে কিনা করে দেখো, আমি নাম লিখছি, স্টুডেন্টের নাম লিখছি কৃষ্ণা ভগত, এন্টার প্রেস করলাম, অটোমেটিক দেখো টিক চিহ্ন হয়ে গেছে। মোবাইল নম্বর লিখছি 98 76 54 32 10, এন্টার মারলাম, এটাও টিক চিহ্ন হয়ে গেল। ইমেল আইডি লিখছি কৃষ্ণা ভগত @gmail.com। দেখো তারপরে এটা মেল। এবার কোর্স নেম, কোর্স নেম লিখছি আমি ADFA, এই কোর্স করলাম। অ্যাড্রেস লিখে দিচ্ছি আমি মুর্শিদাবাদ লিখলাম, দিয়ে লিখার পর এবার সেভ এন্ট্রিতে ক্লিক করব। সেভ এন্ট্রিতে যখনই ক্লিক করব, এটা দেখো আবার ফাঁকা হয়ে গেল জায়গাটা, শীট থ্রিতে আমার এন্ট্রি দেখো চলে এসেছে, শীট থ্রিতে এন্ট্রি চলে এসেছে। আরও যদি আমরা এন্ট্রি করি দেখতে পাবো কেমন লাগে। এই দেখো আমি লিখছি পলাশ প্রামাণিক, তারপরে এন্টার মারছি, মোবাইল নম্বর লিখে দিচ্ছি, ইমেল আইডি লিখে দিচ্ছি, তারপরে নাম লিখে দিচ্ছি কোর্সের পিজিডিসিএ, তারপরে ঠিকানা লিখে দিচ্ছি @জুলিয়ান, দিয়ে কি করবো সেভ এন্ট্রি। কয়েকটা নাম লিখে দিই, দেখে দিই, রাজ কর্মকার, মোবাইল নম্বর লিখে দিচ্ছি, যে কোনো একটা নম্বর দিয়ে দিলাম, ইমেল আইডি লিখে দিচ্ছি, দেখি আমাদের কাজটা হচ্ছে কিনা। নেম লিখে দিচ্ছি কোর্সের পিজিডিসিএ, অ্যাড্রেস লিখছি আমি ফারাক্কা, ফারাক্কা মুর্শিদাবাদ, দিয়ে সেভ এন্ট্রিতে ক্লিক মারলাম। তারপরে আমি রাহুল লিখছি, রাহুল পাল, মোবাইল নম্বর লিখে দিলাম আমি
তারপরে ইমেল আইডি লিখছি, তারপরে কোর্সের নাম লিখি এডিএফ এ, তারপরে ঠিকানা লিখে দিচ্ছি মালদা, লিখলাম এন্টার প্রেস করলাম সেভ এন্ট্রি, তারপরে নাম আমি লিখছি ঋতু বর্মন, মোবাইল নম্বর লিখলাম যে কোনো একটা নম্বর দিলাম, ইমেল আইডি লিখে দিচ্ছি @gmail.com, জেন্ডার ফিমেল হবে ফিমেল করলাম, এবার কোর্স নেম, কোর্সের নাম হচ্ছে PGDCA করলাম, অ্যাড্রেস লিখছি মালদা, দিয়ে সেভ এন্ট্রি করছি। বেশ কয়েকটা আমি কিন্তু এন্ট্রি মেরে ফেললাম, এবার দেখি আমার এন্ট্রিগুলো গেছে কি যায়নি। যখনই আমি শীট থ্রিতে ক্লিক করছি দেখেন প্রত্যেকটা এন্ট্রি কিন্তু আমি দেখতে পাচ্ছি, একটা এন্ট্রি আমাদের নিচে চলে এসছে বাট বাকি এন্ট্রিগুলো পরপর আসছে। হচ্ছে কাজটা, আমরা একটা সফটওয়্যারের মতো কাজ করে ফেললাম, যেমন সফটওয়্যারের কাজ হয় এরকম। এন্ট্রিটার নিচে এলো কেন? এই যে একটা ওই একটা এন্ট্রি করে দেখবেন আপনার এখানে কোন জায়গায় মিসম্যাচ হয়েছে, ওই জন্য করতে গিয়ে। আমাদের ফর্মুলা গুলো জানতে হচ্ছে অনেকগুলো।